আজকের ভিডিওটি এবছর যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং রেজাল্ট প্রকাশের সাথে সাথে যারা নিজেদের নম্বরে সন্তুষ্ট নয় বা অকৃত কার্য হয়েছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে খাতা আর আই অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এই আন্ডারে তোমরা কিভাবে তোমাদের উত্তর কপি তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পারো এবং সেটার মূল্যায়ন করতে পারো সেটার সম্পূর্ণ পদ্ধতি তোমাদের জানাবো কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে সেটা জানাবো তার পাশাপাশি আন্দোলনের জেরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো যারা অকৃতকার্য ছাত্রছাত্রী হয়েছে তাদের কিন্তু খাতা কিন্তু পুনর্মূল্যায়নও করেছে তার পাশাপাশি পিপিএস পিপিআরের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে তোমাদের সমস্ত রকমের এডুকেশনাল নিউজ তার পাশাপাশি পড়াশোনার যাবতীয় নোটস ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো প্রথমে আগে আসা যাক যে পিপিআর পিপিএস নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু ঠিক কী বলেছেন পিপিআর পিপিএস নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে একই সাথে পিপিআর পিপিএস এর আবেদন করা গেলেও আর এর আবেদন কিন্তু একই সময়ে কিন্তু করা যাবে না তাতে কিন্তু রেজাল্টের কাজে কিন্তু বিঘ্ন আসতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে কুড়ি জুন থেকে পাঁচই জুলাই এর মধ্যে কিন্তু পিপিএস পিপিআর আবেদন করতে হবে এবং ছাত্রছাত্রীরা পিপিএস পিপিআর দুটোই একই সাথে কিন্তু চাইলে করতে পারে এর মধ্যে আর না করার অনুরোধ জানিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে এই আরটিআই এর ব্যাপারে একটু পরে আসছি আগে জানিয়ে দিই পিপিএস এবং পিপিআর পিপিআর এত বছর পর্যন্ত কিন্তু নিয়ম ছিল যে পিপিআর অর্থাৎ খাতা রিভিউ উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ দুটি বিষয়ে করা যেত কিন্তু এবছর এত আন্দোলন হচ্ছে এবং ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয়ে এত ফেল এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা ইতিমধ্যেই নোটিস মারফত জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা এবছর সকল বিষয়ের জন্যই কিন্তু রিভিউ কিন্তু করতে পারবে অর্থাৎ কোনো সমস্যা নেই তারা কিন্তু রিভিউ ছটা বিষয়ের জন্যই কিন্তু করতে পারবে আমি আগেই বলেছি খাতা রিভিউ মানে খাতাটিকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার চেক করা হবে এবং স্ক্রুটিনি মানে সেই নম্বরগুলো অর্থাৎ যে যে কোয়েশ্চেনে তুমি যত নম্বর পেয়েছো সেই নম্বরগুলোকে আরও একবার যোগ করে দেখা হবে আমি বলবো যে সকল ছাত্রছাত্রীরা কনফিডেন্ট আছো পরীক্ষা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু খাতা রিভিউ করাও খাতা রিভিউয়ের জন্য প্রত্যেকটি খাতা পিছু পঁচাত্তর টাকা করে কিন্তু চার্জ দিতে হবে এবং স্ক্রুটিনির জন্য প্রত্যেকটি খাতা পিছু পঞ্চাশ টাকা করে কিন্তু চার্জ দিতে হবে এবছর সমস্ত পদ্ধতিটাই অনলাইনে হবে তুমি চাইলেই ঘরে বসে বা সাইবার ক্যাফে থেকে কিন্তু ফর্ম ফিল করতে পারো এবং পেমেন্টটাও তোমাকে কিন্তু অনলাইনে করে দিতে হবে এবং কিভাবে পিপিআর পিপিএস অবদান করবে ইতিমধ্যেই তা নিয়ে ভিডিও এনে দিয়েছি ভিডিওটি দেখে না থাকলে আই বাটনের লিঙ্ক দেওয়া রইল অবশ্যই সেখান থেকে কিন্তু দেখে নিও তো জানিয়ে দিলাম যে সংসদ সভাপতি যেটা জানিয়েছেন যে রিভিউ এবছর তোমরা কিন্তু সকল বিষয়ে কিন্তু করতে পারছো আসা যাক তার পাশাপাশি তোমাদের আরও একটি খবরের দিকে এই খাতা রিভিউ তো হবে চলবে তোমাদের পাঁচই জুলাই পর্যন্ত রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু জানিয়ে দিয়েছে যে যে দিন লাস্ট আবেদন জমা পড়বে অর্থাৎ পাঁচই জুলাই তার তিন সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ পাঁচ তারিখে যদি আবেদন শেষ জমা পড়ে তারপরে কিন্তু একুশ জুলাইয়ের মধ্যে রিভিউ এবং স্ক্রুটিনির দুটোরই কিন্তু রেজাল্ট কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে যে ছাত্রছাত্রীরা চিন্তিত ছিল রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে তোমাদের জানিয়ে দিই ছাব্বিশে জুলাইয়ের মধ্যে রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট যে কোনো দিন বেরিয়ে যেতে পারে পাঁচ তারিখের পর থেকে তো রেজাল্টেরও যে দিনক্ষণটি যেটা জানা গেল সংসদের তরফে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এবার তোমাদের জানাই যে ছাত্রছাত্রীরা যারা অকৃতকার্য হয়েছে বা নম্বর কম পেয়েছে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু আন্দোলন করছে তার জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে বেশ কিছু অকৃতকার্য ছাত্রছাত্রীর যে বিষয়ে অকৃতকার্য হয়েছে সেই বিষয়ের খাতাটি কিন্তু আরও একবার পুনর্মূল্যায়ন করা হয়েছে মঙ্গলবার দিন এবং সেই খাতা পুনর্মূল্যায়ন করে শিক্ষা সংসদ থেকে যা জানা গেছে যে প্রত্যেকটি খাতা ঠিকভাবেই চেক করা হয়েছে তাতে নম্বরের কিন্তু কোনো গোলযোগ হয়নি বা কোনো প্রশ্নে নম্বর দেওয়া হয়নি এরকমও কিন্তু হয়নি তিনি জানিয়েছেন যে কয়েকটি খাতা সব খাতা কিন্তু পুনর্মূল্যায়ন করা সম্ভব হয়নি যতগুলি খাতা পুনর্মূল্যায়ন করা সম্ভব হয়েছে সেই খাতাগুলোর মধ্যে কিন্তু কোনো ভুল ত্রুটি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু পায়নি তবুও তিনি ছাত্রদের আশ্বস্ত করেছেন যে কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে করে থাকে তাহলে সে সকল বিষয়ের জন্যই কিন্তু রিভিউ করতে পারে তার সকল বিষয়ের খাতাই কিন্তু আরও একবার পুনর্মূল্যায়ন করে দেখা হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার এই কথাটি বলার মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের যা রেজাল্ট হয়েছে সেটা মেনে নিতে এবং যদি তারা মনে করে রেজাল্টে কোনো ভুলভ্রান্তি হয়েছে তার জন্য বোর্ড যে উপায়গুলি দিয়েছে সেটা হচ্ছে পিপিএস পিপিআর আর এই অপশানগুলোর দিকে ছাত্রছাত্রীরা হাঁটুক নাকি আন্দোলনের দিকে এটা সবারই বোঝা উচিত আন্দোলনের দিকে গিয়েও কিন্তু এখনই তোমাদের কিন্তু কোনো লাভ হবে না যেহেতু পরীক্ষা হয়েছে পাস কিন্তু তোমাদের কোনোভাবেই কিন্তু করানো হবে না যদি না তোমরা সত্যি পাস করে থাকো তোমরা পাস করেছো না ফেল করেছো সেটা যেমন রেজাল্টে বোঝা গেছে তার পাশাপাশি তোমরা যদি রিভিউয়ের জন্য আবেদন করো সেখানেও কিন্তু বোঝা যাবে যে তোমরা কতটা ভালো লিখেছো এবং খাতাটি কিন্তু এই চরির চেক করবেন হেড অফ দ্য ডিপার্টমেন্টটা চেক করবেন এবং যে যে জায়গায় যদি মনে হয় যে নম্বর বাড়ানো যেতে পারে সেই সেই জায়গায় কিন্তু নম্বর বাড়বে অন্যথায় নম্বর না বাড়লে তোমাদের রেজাল্ট যেরকম আছে সেই রকমই থাকবে এবং আগামী বছরের জন্য তোমাদের কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে আগামী বছর যে ভুল ভ্রান্তিগুলো এবছর হয়েছে আগামী বছর যাতে না হয় সেইভাবে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো এই ছিল গোটা রিভিউ সিস্টেমের ব্যাপারে সংসদ থেকে কি বলা হয়েছে সংসদ যে কয়েকটি খাতা মূল্যায়ন করেছে সেই সংক্রান্ত আপডেট তার পাশাপাশি রিভিউ এবং স্ক্রুটিনি রেজাল্ট কবে নাগাদ বেরোতে চলেছে তার ব্যাপারে সংসদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম এবার আসা যাক আর আরটিআইটা কি এই নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আছে কিভাবে আবেদন করবে এই ভিডিওর মাধ্যমে পুরোটা তোমাদের আজকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো আরটিআই হচ্ছে দু সালের একটি আইন যেটা সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিন্তু জারি করেছিল যে আইনে বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা যদি চায় তাহলে তাদের আনসার কপি তারা কিন্তু ফটো পেতে পারে অর্থাৎ যে আনসার কপি অর্থাৎ যে উত্তরপত্রটি আছে সেটা জেরক্স তারা কিন্তু নিজেদের হাতে পেতে পারে যে কোন প্রশ্নে কত নম্বর দেওয়া হয়েছে নম্বর ঠিকঠাক দেওয়া হয়েছে কি না বা নম্বরের যোগ ঠিকঠাক হয়েছে কিনা সম্পূর্ণটা কিন্তু ছাত্ররা নিজের চোখে কিন্তু দেখতে পারবে এই পদ্ধতিটাই হচ্ছে কিন্তু আর তো আমি তোমাদের বলবো যে সকল ছাত্রছাত্রীরা অত্যন্ত কনফিডেন্ট আছো যে তোমাদের নম্বর বাড়বেই সেক্ষেত্রে তোমাদের প্রথমে কি করণীয় তোমাদের প্রথমে কিন্তু খাতা রিভিউ করাতে হবে রিভিউতেও যদি নম্বর না বাড়ে সেক্ষেত্রে তোমরা আর এর দিকে আসতে পারো সবার প্রথম অপশান হচ্ছে খাতা স্কুটে অথবা রিভিউ করা এই দুটোতেও যদি তোমার মনের মতো রেজাল্ট না হয় যদি তুমি তোমার রেজাল্ট সম্পর্কে কোনো রকম সন্দেহ থেকে থাকে তাহলে তুমি করতে পারো কিন্তু আর এই আরটিআই এর তোমার কিভাবে করবে আবেদন কোথায় লিখতে হবে সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দিই দেখো আবেদন লেখার আগে জানতে হবে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো কিন্তু চারটি জোনে বিভক্ত সেই চারটি জোন যেটাকে আমরা বলি রিজিওনাল অফিস যেখান থেকে স্কুলগুলি মার্কশিট সংগ্রহ করে সমস্ত কিছু সংগ্রহ করে সেই এইটাকেই বলা হয় সেই স্কুলের রিজিয়নাল অফিস যেমন আমি বলে দিই যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পুরো গোটা পশ্চিমবঙ্গে চারটি কিন্তু এই রকম তোমাদের জোন রয়েছে সেই চারটি জোন কি কী স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার ক্ষেত্রে এই জোনটি অবস্থিত হচ্ছে বিকাশ ভবন শটলেকে উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গলে এইটি অবস্থিত হচ্ছে রাহুল সংক্রীতিায়ন ভবন যেটি দার্জিলিংয়ে অবস্থিত বর্ধমানের ক্ষেত্রে এই জোনটি অবস্থিত নজরুল ভবন রাধানগরে আর মেদিনীপুর ডিস্ট্রিকে এটি অবস্থিত শহীদ মাতঙ্গিনী ভবন যেটি তোমাদের ই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত তো এই যে রিজিওনাল অফিস এই রিজিওনাল অফিসকে অ্যাড্রেস করে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে এই সংক্রান্ত অ্যাপ্লিকেশানের জন্য অবশ্যই তুমি যে স্কুল থেকে এইচএস পরীক্ষা দিয়েছো সেই স্কুলের সঙ্গে তোমাকে আগে যোগাযোগ করতে হবে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হবে আর টিআইয়ের জন্য ঠিক কী লিখতে হবে যেখানে ওপরে লিখতে হবে তোমাকে সাব যেখানে তুমি লিখবে সাবজেক্টে যে আর টিআই রুলের অধীনে তুমি তোমার আনসার কপি দেখতে চাইছো তারপরে সাবজেক্টে হয়ে গেল। তারপরে নিচে তোমাকে লিখতে হবে টু দ্য ডেপুটি ম্যানেজার বা ডেপুটি সুপারভাইজার এরকম কিছু একটা লিখতে হয় নিচে তুমি যে রিজিওনাল অফিসের আন্ডারে তোমার স্কুলটা পড়ছে সে সেই রিজিওনাল অফিস সাপোজ যারা কলকাতায় থাকে তারা বিকাশ ভবন লিখবে তারপরে তুমি তোমার উচ্চ মাধ্যমিকের তোমার রোল নম্বরটি লিখতে হবে তারপরে তোমাকে কি লিখতে হবে তুমি কোন কোন বিষয়ে তুমি আরটিআই করাতে চাইছো সেইগুলি লিখতে হবে লেখার পরে সেই অ্যাপ্লিকেশানটি সাথে তোমার মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট কুড়ি তারিখ তুমি হাতে পাবে সেই রেজাল্টের এক কপি জেরক্স তোমাকে কিন্তু দিতে হবে তবে তোমাকেদের জানিয়ে রাখি আর আই করার জন্য প্রত্যেক বিষয়ে পাঁচশো টাকা করে কিন্তু দিতে হয় অর্থাৎ তুমি যে কয়েকটি বিষয় করবে তার সাথে তোমাকে পাঁচশো গুণ করে নিতে হবে কেউ যদি মনে করো দুটি বিষয় করবে তাকে হাজার টাকা কিন্তু জমা করতে হবে এবং যে সুপ্রিম কোর্টের যার নির্দেশ এই আর করার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাদের কাছে কিন্তু তোমাদের আনসারের সেই ফটোকপি বা জেরক্সগুলো কিন্তু তোমাদের পাঠাতে হবে এবং খাতা কিন্তু পুনর্মূল্যায়নও করতে হবে এই ছিল তোমাদের আর টিআইয়ের প্রসেস এবং আর কিভাবে কীভাবে করবে কোন রিজিওনাল অফিসে করবে সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দিলাম তবে পুরোপুরি আর কিন্তু চালু হবে তোমাদের কিন্তু রিভিউ শেষ হবে তারপর তার আগে কিন্তু আর করা যাবে না তবে তোমাদের জানিয়ে রাখি আপাতত যে সকল ছাত্রছাত্রীদের নম্বর কম এসেছে তোমরা খাতা রিভিউ করাও তারপরে তোমাদের খাতা রিভিউয়ের রেজাল্ট আর যখনই বেরিয়ে যাবে তোমাদের যদি তাতেও তোমরা যদি ডিসস্যাটিসফাইড থাকো সেক্ষেত্রে তোমরা আর টিআইয়ের জন্য কিন্তু আবেদন করতে পারো যেহেতু আরটিআইয়ে তোমাদের অনেকটা কষ্টও করতে হবে তোমাদের রিজিওনাল অফিসে যেতে হবে খাটনিও অনেকটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে রিভিউ করাটাই সবচেয়ে বেটার অপশান যদি না হয় সেক্ষেত্রে তোমরা আরটিআইয়ের দিকে যেতে পারো অন্যথায় আগামী বছরের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও অবশ্যই তোমরা পারবে ভালো রেজাল্ট করতে এবং যারা পাস করে গেছো তাদের জন্য অনেক শুভকামনা রইলো আগামী দিনের কলেজের দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক এবং কলেজে তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে হোক এবং সবারই ভবিষ্যৎ খুব ভালো হোক এই কামনা করছি এবং আজকে ভিডিওটি এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো